সরকারি স্কুলে আধুনিক শিক্ষা পদ্ধতি চালু করে পুরস্কৃত কালনার শিক্ষক, কালনা মহারাজা স্কুলের রসায়নের প্রবীণ শিক্ষক অমল কুমার, তার হাত ধরেই এই স্কুলের শিক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে অত্যাধুনিক। বিশেষ করে বিজ্ঞান বিভাগ ও কিছু কলা বিভাগের পড়াশোনাগুলোকে ছাত্রছাত্রীদের সহজ বোধগম্য করার জন্য ক্লাসরুমেই বসানো হয়েছে কম্পিউটার ও প্রজেক্টর, যার সাহায্যে দৃশ্য শব্দের মাধ্যমে পড়ুয়াদের চোখের সামনে সহজ হয়ে উঠছে কঠিন পড়াশোনাগুলি। ভিডিও অ্যানিমেশন ও স্থির চিত্রের মাধ্যমে এই সবই ফুটিয়ে তোলা হচ্ছে। সমস্ত উদ্যোগটাই একান্ত অমলবাবুর। তিনি মনে করেন এর মাধ্যমে পড়ুয়াদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে পড়াশুনো, আর এই উদ্যোগকেই স্বাগত জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সম্প্রতি এই অভিনব উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়েছে অমলবাবুকে। আর ছ মাস পরেই শিক্ষকতা ছেড়ে অবসর নেবেন তিনি। তার যাওয়ার আগে এক অভিনব দৃষ্টান্ত রেখে গেলেন তিনি, এমনটাই মনে করছেন বিশিষ্ট শিক্ষানুরাগীরা। বেসরকারি স্কুল পারলে সরকারি স্কুল কেন নয়, এমনটাই মত অমলবাবুর। তিনি আরো কি বলছেন শুনব। এটা প্রথমে নমিনেশন হয়েছিল এখান থেকে, তারপর ওখানেতে সিলেক্ট করা হয়েছে। প্রধানত আমার 250 মতো এডুকেশন ভিডিও আছে এবং অ্যানিমেশন আছে। দ্বিতীয়ত আমি ল্যাবরেটরিতে একেবারে মানে 6-7 ক্লাসের ছেলে থেকে একেবারে 12 পর্যন্ত বা কলেজের স্টুডেন্টদের পর্যন্ত খুব কম পয়সায় মানে কম মানে ইয়েতে সেফটি এবং সিকিউরিটিটা ম্যাক্সিমাম থাকবে, তাতে কম পয়সায় যে কোনো কেমিক্যালস নিয়ে পরীক্ষা সে নিরীক্ষা করতে পারে এমন সব অ্যারেঞ্জমেন্ট করেছি পদ্ধতি। এবং যে ইয়েগুলো আছে যন্ত্রগুলো সেগুলো খুবই কম পয়সা। না, আমি যে বেস্ট টিচার যে অ্যাওয়ার্ডটা পেয়েছি এটা আমার ভালো লাগছে, কারণ অনেক দিনের আমার কাজ, আমি এই এটার জন্য করি না, আমি স্টুডেন্টদের ভিতরে গিয়ে পারমানেন্ট দাগ কাটতে চাই, সেই জন্য যে কাজগুলো করি সেই কাজগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় প্রায় 250 ভিডিও, এগুলো যদি দেখানো হয় তাহলে কিন্তু স্টুডেন্টদের লাভ হয়। সেটা হচ্ছিল না, এখন আমি এক্সপোজার পেয়েছি, এই বেস্ট টিচার অ্যাওয়ার্ড পাওয়ার ফলে আমারকে কথাও ওখানে দেওয়া হয়েছে যে এইগুলো আমরা হেল্প করবো বিভিন্নভাবে। যেমন আমি এই বিভিন্ন সফটওয়্যারে কাজ করি পাইরেটেড, যেটা আমাকে যদি সফটওয়্যার দেওয়া হয় তাহলে আমি আরও বড়ো করে কিছু করতে পারবো ভিডিও। স্কুলের ছাত্রছাত্রীরা কি বলছেন শুনে নেব। এই স্মার্টফোনটা খুবই ভালো লাগছে, এমনি ক্লাসে যেরকম পড়ানো হয় তার থেকে স্মার্ট ক্লাসরুমে আরও ভালোভাবে পড়ানো হচ্ছে, এবং স্যার যেভাবে অ্যানিমেশনের সাহায্যে আমাদেরকে জিনিসটা তুলে ধরছেন তাতে করে আমাদের আরও বুঝতে সুবিধা হচ্ছে এবং আমরা বিষয়টিকে রপ্ত করে ফেলতে পাচ্ছি। আমাদের ডিজিটাল ক্লাসের মাধ্যমে যেটা বোঝাচ্ছেন সেটা আমাদের সাধারণ ক্লাসরুমের থেকে অনেকটাই বেটার। এখানে স্যার অ্যানিমেশনের মাধ্যমে আমাদের ভালোভাবে বোঝাচ্ছেন, প্রত্যেকটা জিনিস স্মার্ট করে দেখাচ্ছেন, তাতে আমাদের বুঝতে খুব সুবিধা হচ্ছে। এবং আমরা যেটা বুঝতে পারছি না স্যারকে জিজ্ঞাসা করছি, স্যার ভালোভাবে সেটাকে দেখিয়ে আবার রিমাইন্ড করে সেটাকে ভালোভাবে দেখিয়ে আমাদের বোঝাতে সাহায্য করছে, যাতে আমরা পড়াটাকে ভালোভাবে বুঝতে সক্ষম হচ্ছি। কালনা থেকে ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।